TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য টিবিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আছেন টিবিএন 24 এর সাথে। যারা ফেসবুকে দেখছেন স্বাগত জানাচ্ছি তাদেরকে, মন্তব্য দিতে ভুলবেন না। যারা টেলিভিশন পর্দায় সরাসরি দেখছেন আপনারা আমাদেরকে কল করতে পারেন 6463079828 এই নম্বরে। যারা ইউটিউবে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা মূলত আপনাদের প্রশ্ন উত্তরের দিকে বেশি নজর দিই এবং সেটিকে গুরুত্বের সাথে তুলে ধরি, কিন্তু কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় এই এখনকার সময়ে যেটি নিউ ডেভেলপমেন্ট এভরিডে হচ্ছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি। আজ আমার সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ হাশেম, EAMBA IRS এনরোল এজেন্ট, প্রেসিডেন্ট এন্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনকর্পোরেট। মোহাম্মদ হাশেম, স্বাগত জানাচ্ছি আপনাকে, আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। জি, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রথমে আপনাকে বলে দেই, আপনি কিন্তু সেদিন ওই আমাদের ঈদের অনুষ্ঠানে আসি বলে তুমি আর এলে না, এরকম ফাঁকি দিয়েছেন, এটা কিন্তু চলবে না। সরি অ্যাবাউট দ্যাট, এনিওয়ে ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনাকে আমরা মিস করেছি ঈদের দিন, কিন্তু সেটি আমরা আপনি ভবিষ্যতে আমাদেরকে পুষিয়ে দিবেন কোনো এক সময়, এবং দর্শক যারা দেখছেন তারা কিন্তু বঞ্চিত হবেন না, আমি কিন্তু ছাড়বো না মোহাম্মদ হাশিমকে, ওকে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই ব্যাপারে। যাই হোক, আচ্ছা, বেশ কিছু নতুন ডেভেলপমেন্ট এসেছে। একটি ডেভেলপমেন্ট যেটা আমি আর আপনি আলাপ করছিলাম যে হাউসে PPP স্মল বিজনেস এর লোনের ব্যাপারে কিছু রুল শিথিল করা হয়েছে, সেটি আচ্ছা চলুন আমরা সেটি থেকে শুরু করলে সবচেয়ে ভালো হবে, চলুন সেখান থেকে শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই, অলসো ধন্যবাদ টিবিএন 24 কে, অলসো ধন্যবাদ আমাদের দর্শকদেরকে এবং ট্যাক্স পেয়ারদেরকে। সো আজকে যেটা আমরা নিউজ পেয়েছি সেটা হচ্ছে ডেমোক্রেট অ্যাকচুয়ালি পাস অ্যানাদার বিল টু গিভ দ্য স্মল বিজনেস মোর ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, স্পেন্ডিং PPP লোন অ্যামাউন্ট। তো সেটা আমরা কন্টিনিউ টিবিএন এর মাধ্যমে বলতেছিলাম যে PPP যখন যারা পাবে সেটা কিভাবে ইউজ করবে। তো সেটা হচ্ছে আমরা বলেছিলাম শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন যেদিন থেকে ফান্ডটা আপনি পাবেন সেখান থেকে 8 উইক এর মধ্যে এটা শেষ করতে হবে, 75% পেরোল এবং 25% হচ্ছে আপনার রেন্ট অ্যান্ড ইউটিলিটি। আরেকটা জিনিস আমরা বলেছিলাম এটা হচ্ছে 2 ইয়ার্স এর জন্য, যদি আপনার এই এই ঠিক মতো ফান্ডটা ইউজ করতে না পারেন 1% ইন্টারেস্ট রেটে এটা পে ব্যাক করতে হবে উইথিন 2 ইয়ার্স এর মধ্যে। সো নতুন যেটা আপনার ডেমোক্রেট পাস করেছে সেটার মধ্যে এসেছে। তবে একটা কথা বলে রাখি হাবিব ভাই, আমাদের কমিটিতে অনেকে এটাকে মিস গাইড করে, সেটা হচ্ছে হাউস পাস করেছে কিন্তু সিনেট যদি এটা সিনেটে চলে গেছে, সিনেট যদি পাস না করে প্রেসিডেন্ট যখন সাইন করবে না ততক্ষণ পর্যন্ত এটা লতে আসবে না। এখন আমি যদি আপডেটটা দিই, আপনি যদি ধরে নেন যে হ্যাঁ আমি হাশেম ভাই বলেছে যে এখন আর 8 উইকের মধ্যে 24 উইক, তাহলে এটা হবে না, কিন্তু এটা আমরা বলেছি শুধুমাত্র ডেমোক্রেট পাস করেছে এটা সিনেট যাবে, ওয়ান্স ইজ is part and president signed then it's come to the law. তো এটা ক্লিয়ার হতে হবে, এখনো কিন্তু লতে আসে নাই। তবে সেটা কি বিলের মধ্যে কিটা করা হচ্ছে, সেটা হচ্ছে যেটা আগে 8 উইক ছিল হাবিব, আমরা কন্টিনিউ বলেছি এটা এখন করা হবে 24 উইক, যাতে স্মল বিজনেসেরা সেটা ঠিক মতো ইউজ করতে পারে। আপনি দেখেন আমরা টিবিএন এর কাছে অনেক কোয়েশ্চেন এসেছে এ রিলেটেড, সেটা অনেক এমপ্লয়ার আছে যেগুলো এমপ্লয়ি আনএমপ্লয়মেন্ট নিচ্ছে কিন্তু এমপ্লয়ি জানে না এমপ্লয়ার তাদের কাছে চেক পাঠাচ্ছে, কারণটা কি 8 উইক টাইম লিমিট করার কারণে। আপনি জানেন যে অনেকে জানে না কিন্তু তাদের নামে চেক ইস্যু করা হচ্ছে, তো সেই কারণে অনেক যখন কমপ্লেন কংগ্রেসের কাছে গেল, আপনার আপনার এই ইয়াতে গেল, সিনেটে গেল, রিপাবলিকে ডেমোক্রেটে গেল, তখন ওরা একটা বিল ইস্যু করলো, সেটা হচ্ছে 8 উইকের পরিবর্তে 24 উইক করা হবে। আরেকটা যেটা 75% পেরোল ইউজ করার কথা, সে 25% হচ্ছে আপনার ইউটিলিটি অ্যান্ড রেন্ট, সেটা হবে আপনার 60-40। তো আপনি 60% করবেন হচ্ছে আপনার পেরোল পারপাস, আর 40% করতে হবে ইউটিলিটি আর রেন্ট অ্যান্ড আদার এক্সপেন্সেস যদি থাকে। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে রিহায়ার যেটা করার কথা ছিল, ডেডলাইন ছিল 30 জুন, যেটা সেটা কিন্তু এক্সটেন্ড করা হবে
সেটাও আপনার এবিলি রয়েছে, তবে এটা কিন্তু এখন লতে হয় না। তবে আপনারা মনে রাখেন, এটা যদি হয় তাহলে স্মল বিজনেস ওনাররা কিছুটা ব্রেক পাবে, তারা এটাকে 24 উইক ইউজ করতে পারবে ইনস্টেড অফ 8 উইক। এটা হচ্ছে এবিলি আছে, তবে আমরা কন্টিনিউ টিবিএন এর মাধ্যমে এটা আপডেট করে যাবো হাবিব ভাই, ঠিক আছে? সেকেন্ডলি আর একটু আপডেট করতে চাই, যেটা গত সপ্তাহে আমি বলে গিয়েছিলাম, এই স্টিমুলার চেক, ডোন্ট মিস্টেক ইউর স্টিমুলার চেক, যেটা এখন চেকের পরিবর্তে প্রিপেড কার্ড আসতেছে, এটা কিন্তু অনেকে না বুঝে কিন্তু আপনি গার্বেজ করে দিতে পারে, থ্রো করে দিতে পারে, সেটা আমরা বলেছিলাম যেন থ্রো না করে। সেটা হচ্ছে আপনার প্লেইন এই এনভেলপের মাধ্যমে আসবে, সেটা আপনি নেবেন, সেখানে লেখা থাকবে মানি নেটওয়ার্ক কার্ড হোল্ডার, এক পাশে ভিসা লেখা থাকবে, ভিসা কার্ড লেখা থাকবে, আর এক পাশে লেখা থাকবে মেটা ব্যাংক, কিন্তু অনেকেই পাচ্ছে, তো সুতরাং এটা আপনারা ইউজ করবেন। নাও অ্যানাদার থিংস আপডেট, যেটা হচ্ছে ইআইএলডিএল, পিপিপি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এগুলো নিয়ে কথা বলবো। ইআইএলডিএল যেটা ইকোনমি ডিজাস্টার লোন, এটা 10,000 ছিল, এটা অনেকে পেয়ে গিয়েছে, কিন্তু যেটা পান না, পিপিপি অনেকে পেয়ে গিয়েছে কিন্তু অনেকেই পান নাই, সেটা হচ্ছে ইআইএলডিএল লোনটা, যেটা ম্যাক্সিমাম $2 million ছিল, সেক্ষেত্রে 150,000, এটা কিন্তু এখনো প্রসেস হচ্ছে। তো সেটা আমি বারবার গতবারও বলে গিয়েছিলাম, এখনো কন্টিনিউ বলতেছি, আপনারা ইমেল দিকে খেয়াল রাখবেন, সেই ইমেল লেখা থাকবে ডিজাস্টার কাস্টমার সার্ভিস @sba.gov, এখান থেকে যে ইমেলটা আসবে সেখানে লেখা থাকবে আপনার লোন অ্যামাউন্টটা কত, আপনি ইচ্ছা করলে কম বেশি নিতে পারবেন, তবে আপনার বেসড অন আপনার গ্রোস এবং কস্ট অফ গুডস সোল্ড কিংবা অপারেটিং এক্সপেন্সের উপর ভিত্তি করে এটা দেওয়া হবে। তবে আমাদের কমিটির অনেকে 150,000 পর্যন্ত এই অ্যামাউন্টটা পেয়েছে, সুতরাং এটা 3 ইয়ার্স এর জন্য এবং 3.45% আপনার ইন্টারেস্ট রেট 3 ইয়ার্স ইউজ করতে পারবেন। নাও আরেকটা জিনিস বলতে চাই, যেটা আমাদের কমিটিতে এখানে আমরা জানি হাবিব ভাই কন্টিনিউ আমাদের কোয়েশ্চেনগুলো হচ্ছে আনএমপ্লয়মেন্ট রিলেটেড, তবে একটা জিনিস বলে রাখতে চাই, আনএমপ্লয়মেন্টটা আপনি যে নিচ্ছেন এটা কিন্তু আন ইনকাম, ইটস নট দ্য ইউ ফিজিক্যালি ওয়ার্ক অ্যান্ড গেট দ্য মানি। সো আপনি যখন জি যে এই প্রসঙ্গ যখন তুলেছেন আপনি, সেটার সাথে আপনি একটি জিনিস একটু যোগ করে দিবেন, সেটি হচ্ছে যে হাউ আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন এফেক্টস ইওর 2020 ট্যাক্স, কারণ 2021 এ গিয়ে সবাই 2020 ফাইল করবে, আপনি টোটাল কত টাকা আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন নিয়েছেন, এবং সাথে সাথে আপনি যদি ট্যাক্স পে করে থাকেন সেই অ্যামাউন্টটা উইথহোল্ডিং এখানে থাকবে। না কোয়েশ্চেন হচ্ছে, আপনি যখন 2020 তে ট্যাক্স রিটার্ন করতে যাবেন, সেখানে আমরা বলি যে যাদের একটা বাচ্চা তারা আর্ন ইনকাম ক্রেডিট পায় হচ্ছে এক বাচ্চার জন্য 3,584, সেটা হচ্ছে 2020 তে, দুই বাচ্চার জন্য 5,920, থ্রি অথবা তার অধিক হচ্ছে 6,606, এটা হচ্ছে ইআইসি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। কিন্তু আপনি যে আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন নিচ্ছেন এটা কিন্তু আর্ন ইনকাম নয়, এটা হচ্ছে আনআর্ন ইনকাম, লাইক সেটা হচ্ছে আপনার যদি ব্যাংকে টাকা রাখেন সেভিং অ্যাকাউন্টে, যেটা ইন্টারেস্ট পান, ডিভিডেন্ড পান, ইনভেস্টমেন্ট ইনকাম, এগুলো দিয়ে কিন্তু আপনার আর্ন ইনকাম ক্রেডিট ক্যালকুলেশন করবে না। এখন আপনি মনে করেন সারা বছর আপনি কাজে না গিয়ে আপনি যদি 1099G পান বছর শেষে, কিন্তু আপনার স্ত্রী অথবা তার অধিক যদি বাচ্চা থাকে আপনি $6,660 এটা ক্যালকুলেশন আসবে না, যদিও এটা ট্যাক্সেবল ইনকাম, কারণ এটা আপনার আর্ন ইনকাম নয়। সেই জন্য আমরা আপনাদের সাজেস্ট করবো, আপনার আনএমপ্লয়মেন্ট শেষ হওয়ার সাথে সাথে ডেফিনেটলি ইউ গো টু দ্য ওয়ার্ক অ্যান্ড স্টার্ট ওয়ার্ক অ্যান্ড মেক সাম মানি, ফিজিক্যালি ওয়ার্ক করে যেটা আসবে সেটা আর্ন ইনকাম, সেটার মাধ্যমে আপনি আর্ন ইনকাম ক্রেডিট কার্ড ক্যালকুলেশন হবে। ভেরি গুড পয়েন্ট মোহাম্মদ হাশিম, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, দুই একটি কল এখনই আমি নিয়ে নিব, না হলে আমরা পিছিয়ে যাব এবং উত্তর দেওয়া সম্ভব হবে না পরবর্তীতে সময়ের স্বল্পতার কারণে। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। এপ্রিলের শেষের দিকে আর মে তে দুইটা চেক দিছে আর কি, আপনার PUA থেকে 600 টাকা করে, তো এরপরে আর কোনো পেমেন্ট আমি পাই নাই, কিন্তু আমি ওরা বলতেছে তুমি ইয়া করো, ওই প্রত্যেক সপ্তাহে আপডেট করার জন্য বলতেছে, কিন্তু এখনো কোনো আমার অ্যাকাউন্টে কোনো আপডেট আসেনি আর কি।
আচ্ছা, আপনি আপডেট করে যাচ্ছেন এবং আপনি যখন আপডেট করতে যান তখন কিন্তু আপনাকে উইকলি বেনিফিটটা দেখায়, সেটি দেখায় না? না, ওটা অনলাইনে দেখাইতেছে না। না না না, দেখানোর কথা আপনি খেয়াল করছেন না। ও, আপনি যদি উইকলি সার্টিফিকেশন করতে পারেন অবশ্যই আপনাকে দেখাবে যে আপনার টোটাল অ্যামাউন্ট কত দিবে এই 39 সপ্তাহের জন্য, কত ধার্য করা হয়েছে এবং সেটা সেটার উইকলি বেনিফিটটা কত ডলার অ্যামাউন্টে সেটিও দেখাবে, আপনি খেয়াল করে দেখবেন। কিন্তু প্রশ্ন সেটি নয়, আপনার প্রশ্ন উত্তর দেব যে আপনি বলছেন যে পাচ্ছেন না কেন চেকগুলো, পয়সা কেন পাচ্ছি না এবং কবে পাবো। আমি বুঝতে পেরেছি মুসা সাহেব, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিবো, প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি শাহিদা বলছি। আমার শাহিদা আপা বলুন, আমার মেয়ের ব্যাপারে একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমার মেয়ে ছিল আগে সিয়াটলে, ওখানে ও জব করত এবং সাথে একটা বিজনেস ছিল। তো 1890 মার্চের লাস্ট উইকে ওর হাজবেন্ড সিয়াটল থেকে শিকাগোতে মুভ করেন তার চাকরির জন্য। তো আমার মেয়েকে ওর চাকরিটা কুইট করতে হয়, নিজের থেকে ছেড়ে দিতে হয়। আর ধারণা ছিল যে ও শিকাগোতে এসে আবার জয়েন করতেই পারবে, ও কোয়ালিফিকেশন আছে, ও ভালো জব করতে পারবে। কিন্তু ও যে সময়টাতে চাকরি ছাড়লো তখনই ওদের এই প্রবলেমটা, প্যান্ডামিক প্রবলেমটা শুরু হয়ে গেল। এখন আমার মেয়ে এখানে এসে অ্যাপ্লাই করছে, চেষ্টা করছে, কিন্তু কেউ তো ইন্টারভিউর জন্য ডাকছে না। এদিকে হাজবেন্ডের একার ইনকামে সংসার চালানো অসুবিধা। সেই জন্য আমি ভাবছিলাম যে কোনো ওয়ে আপনি বলতে পারেন যাতে করে ও কোনোভাবে এই আনএমপ্লয়মেন্টটা পায়। অবশ্যই বলতে পারবো, আপনি মন দিয়ে শুনবেন। আমি খুব খুশি হতাম আপনার মেয়ে যদি ফোন করে এই কথাটি বলতো, কারণ আপনি আপনার মা আপনি ফোন করেছেন, আপনি উদ্বিগ্ন, আপনার কথা এবং গলার শব্দ শুনে আমি বুঝতে পারছি এবং স্বাভাবিকভাবেই আপনি উদ্বিগ্ন। অবশ্যই একটা আপনি কিন্তু সাইদাপ আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি আমি বলবো আমি আমার মেয়ে চেষ্টা করেছি আমরা, কিন্তু চেষ্টা করার পরে আমরা 7-8 ঘন্টা করে ধরে থাকি। কিন্তু আমি জানি আপনারা সবাইকে সাহায্য করেন, অনেক বড় লাইন থাকে, আমরা পাই না। আজকে যে আমি আপনাকে পাবো আমি সেটাও ভাবতেও পারিনি। তা আমার মেয়ে আমার পাশেই আছে, আপনি প্রয়োজন হলে ওর সাথে কথা বলতে পারেন। আপনি না না আপনার মেয়েকে বলবেন যে যে হাবিব ভাই, তার ভাই আছে একজন, আপনি হাশিম ভাই আছেন, দুজনই পরামর্শ দিবেন এবং উনি যাতে খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি খুব দুঃখিত যে আপনি পাচ্ছিলেন না, ভালো হয়েছে আপনি পেয়েছেন, আপনি শুনবেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আরেকটি কল নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন? প্রিয় দর্শক হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। I'm Sonia from Queens. First of all, I really want to commend you for what you're doing. Okay. Thank you. I just had one question that my father applied for his unemployment insurance in March 20th, and now it's May 28th. He has not received anything at all. So far, the only thing he has gotten is a $0.00 confirmation in the bank. And right now what it's showing in the website is that they're determining the amount he's going to be getting. Aside from that, he received an message in the inbox that says that he has to apply for PUA separately. So we're kind of confused on what's the status of the insurance. Did he work on W-2 or did he work on cash? No, he's a Uber driver. He's an Uber driver. Does he have the 1099 ready? He has a 1099 ready. We sent in two separate forms of 1099, one through handwritten one because they mailed us to send something that's like fine. That. And then we faxed in that same information as well. So, Sonia, I want you to understand, we will answer your question. And I want you to understand one thing, really pay close attention because your father, this should not take 2 months from what you mentioned, March 28th, this is May 28th.
I mean, you need money now. So please pay attention when we answer your questions. I'm sorry for your circumstances. We will try to answer the question the best possible way, the easiest way. Thank you for your call. Mohammad Hashim, cholun ar dei na kore amra proshno uttor er porbe jai. Musa bhai, Musa sahib amader phone korechilen. Uni file korechen. Duti check peyechen pandemic er. No payment thereafter. Weekly claim kore jacchen. Ami kichuta hole bolechi, apni bolun. Habib bhai, hey again. যেহেতু উনি চেক পেয়েছেন এবং আপনার ওনাকে কন্টিনিউ সার্টিফাই মুসা সাহেবকে আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন আপনার যেহেতু আপনি দুইটা চেক পেয়ে গেছেন তাহলে আপনার যে চেকগুলো ওয়াইটিং আছে এগুলো আপনাকে দিবে তবে আপনাকে সার্টিফাই করে দিতে হবে এটা আপনি পেয়েছেন আপনার পিইউএ সেটা পেয়েছেন কিন্তু আপনার যে একটা ইনকামের যে একটা আছে যদি সেলফ এমপ্লয় হন মিনিমাম হচ্ছে 182 এটা সহ আসবে আর যদি আপনার বেশি ইনকাম হয় এটাও অ্যাড হয়ে আসবে তো আপনি কন্টিনিউ আমাদের সাজেশন থাকবে কন্টিনিউ আপনি সার্টিফাই তারপরে উনি মুভ হয়েছে ওনার মেয়ে মুভ হয়ে এখন জব খুঁজতেছে তারপরে জব পাই নাই এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারবে কিনা ফার্স্ট অফ অল যদি জব যদি চলে যায় আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি আনএমপ্লয়মেন্ট করেন আপনি নিজেই কিন্তু এটা ছেড়ে চলে আসছেন তো সেই ক্ষেত্রে যদি আপনার যদি আনএমপ্লয়মেন্ট যখন অ্যাপ্লাই করবেন আপনার লেবার ডিপার্টমেন্ট আপনার চিঠি পাঠাবে ওই কোম্পানির কাছে যে এখানে ডিসএগ্রিমেন্ট আছে কিনা যদি ডিসএগ্রিমেন্ট থাকে তাহলে ওরা আপনার ওই চিঠিটা ফিল আপ করে যদি লেবার ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেয় তাহলে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা বন্ধ হতে পারে তবে আপনি আপনার এমপ্লয়ের সাথে কথা বলতে পারেন যেহেতু আপনি মুভ হয়ে গেছেন তবে আপনি ট্রাই করবেন এটা করার জন্য আর জবের ব্যাপারে জব জি মোহাম্মদ হাশিম আমি একটি জিনিস যোগ করতে চাই ফ্রম ইওর পয়েন্ট অফ ভিউ আপনার পয়েন্ট অফ ভিউ ইওর সিপিএ সো আপনি আইনের মধ্যে থেকে যে পরামর্শটা দিয়েছেন আপনাকে দিব এবং আপনার মেয়ে উনি শুনে থাকলে ওনাকে বলবো একটি লুপ হোল আছে যখন আপনি অ্যাপ্লাই করবেন সেখানে একটি জায়গায় একটা প্রশ্ন করা হয় যে তুমি আনএমপ্লয়মেন্ট তুমি কাজ করোনি ছেড়ে দিয়েছো খুব ভালো কিন্তু তুমি কি এই পেন্ডামিকের কারণে কাজ পাচ্ছ না ইজ দিস ইজ ওয়ান অফ দ্য রিজন ওই জায়গাটাতে আপনারা বলবেন ইয়েস তখন ওরা আপনাকে কি করবে আনএমপ্লয়মেন্ট না দিল পিএইউটা দিয়ে দিবে আপনাকে এবং মোস্ট লাইকলি এবং আই হ্যাভ সিন দিস আমি এর বাইরে আর বলবো না আই হ্যাভ সিন দিস দিস ইজ গেটিং দ্য গট অ্যাপ্রুভড হয়েছে এটা সো সামটাইমস আনফর্চুনেটলি হয় না কিন্তু আমি ম্যাক্সিমাম আমি 95% বলছি প্লিজ Listen to me. Apni bolben, due to pandemic reason, I am actively looking for a job and I am unable to get a job. Ami actively kaj khujchi ebong ami kaj pacchi na karon kono kaj nei. And this is the fact. Eta hocche reality. Shei khetre apnar unemployment bortomaner aloke approved hoye jabe. Eta ami asha korchi. But you have to try. Apni eti korben, peye jaben, inshallah. Okay? I wish you all the best. Ji. Okay. Sonia phone korechilen. উনি বলেছেন মার্চে 28 ফাইল করেছে মেতে ব্যাংকে আবার 00 দেখাচ্ছে তবে আপনি যেটা বলেছেন পিইউএ এটা লিংকটা অনেক সময় দেরিতে এসেছে সো শি নিড টু সাবমিট দ্য পিইউএ ইমিডিয়েটলি পিইউএ সাবমিট করে ওনার সাথে আপনার ট্যাক্স রিটার্ন ইনফরমেশন যদি তাকে ওটাকে পাঠিয়ে দিতে হবে ওটা যদি পাঠিয়ে দেয় এরপরে কন্টিনিউ সার্টিফাই করতে শি উইল গেট দ্য মানি ফর আনএমপ্লয়মেন্ট এবং পিইউএ বোথ টুগেদার সো যেটা ওয়াইটিং আছে কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি হাবিব ভাই আপনি যেখান যখন থেকে আপনি আনএমপ্লয়মেন্টটা ক্লেম করেছেন সেখান থেকে ওরা এটা কাউন্ট করতেছে সুতরাং আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবে সোনিয়া দেন শি উইল গেট দ্য হার বেনিফিট সো এখানে পিইউটা মাস্ট সাবমিট করতে হবে যেহেতু লিংকটা জাস্ট দেরিতে আসছে তো সোনিয়া আপনি শুনেছেন ইউ নো প্লিজ লিসেন টু দিস Pending, not a bad thing. Pending means there are some discrepancy between the paperwork you submitted or what you claim and what you have submitted. Now, eta kono boro byapar na. Eventually, it will pay off. The hardship is that you are not getting money right now.
পিএইউটা ইমিডিয়েটলি ফর্ম ফিল আপ করে ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া উচিত। আচ্ছা, আরেকটি ব্যাপার, আমাদের জাবেদ পারভেজ উনি আমাদেরকে ইমেল পাঠিয়েছেন আমাদের ইমেল সিস্টেমে, উনি বলছেন যে পিপিপি অ্যাপ্লাই করতে হলে কোন ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেটা ফিল আপ করার পরে কোথায় পাঠাতে হবে। জি, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা কন্টিনিউ যদি আপডেট দিয়ে আসছে, আপনি হয়তো আমাদের অনুষ্ঠানগুলো দেখেন নাই, পিপিপির জন্য অ্যাপ্লাই করতে গিয়ে আপনি যে ব্যাংকের সাথে আপনি যে ল্যান্ডারের সাথে আপনি ব্যাংকিং করতেছেন তার মাধ্যমে আপনি করতে পারেন। তবে আমাদের সাজেশন ছিল নন ব্যাংক যেগুলা, যেমন ধরুন আপনি লিস্টটা নিতে পারেন ব্লু বাইন, এটা হচ্ছে কুইকলি হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনার ইনস্ট্রাকশন ফলো করবেন অ্যান্ড ডকুমেন্টগুলো সাবমিট করবেন। আর একটা রয়েছে আপনার ফান্ডিং সার্কেল, এটা অ্যানাদার ল্যান্ডার। আর একটা হচ্ছে স্কোয়ার ক্যাপিটাল অ্যান্ড ফান্ডোরা অনডেক্স। তবে আমি সাজেস্ট করবো আপনি যদি সেলফ এমপ্লয় হন তাহলে ব্লু বাইনের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ফেস্টার অ্যাপ্লিকেশন সাবমিট হবে এবং ফান্ডটা এসবিআই থেকে অ্যাপ্রুভ হয়ে চলে আসতে পারে। তবে আমাদের যে এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যে সেলফ এমপ্লয়ীদের অনেক সময় দেখা গেছে 24 hours ওরা অ্যাপ্রুভ করে নিয়ে আসে এসবিআই থেকে। সো ব্লু বাইনের মাধ্যমে করলে বেস্ট হয় যদি সেলফ এমপ্লয় হয় আর কি। তবে আপনি ব্লু বাইন ফান্ডিং সাইকেল স্কোয়ার ফান্ডরা এগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। তবে অ্যাপ্লিকেশন এক একটা ল্যান্ডারের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, তো কোনোটার মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, কোনোটার মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে হবে, কোনোটার মধ্যে আইডি। সো আপনি সব রেডি রাখবেন, আপনার বিজনেস ডিটেইলস যা রয়েছে এগুলো রেডি রেখে একটা ফোল্ডার বানাবেন, দেন আপনি অ্যাপ্লিকেশন প্রসেস করবেন, ওই ডকুমেন্টগুলো সাবমিট করবেন। ওয়ান্স ইউ সাবমিট আপনাকে ওরা ইমেল কনফার্মেশন দেবে, দেন ইফ ইস এভরিথিংস ওকে দেন সেন্ড টু দ্য এসবিএ। ওয়ান্স ইস এসবিএ অ্যাপ্রুভ দেন ইউ উইল গেট দ্য অ্যানাদার নোটিফিকেশন, দেন ইউ গেট দ্য ফান্ড অন ইউর ব্যাংক অ্যাকাউন্ট। ধন্যবাদ। আমাদের সাথে আছেন আরো বেশ কয়েকজন দর্শক, আমি চলুন কয়েকটি প্রশ্ন নিয়ে নেই। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হাবিব ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি জামান বলছিলাম জামাইকা থেকে, আমার একটা প্রশ্ন আছে। তার আগে একটু ঘটনাটা ক্লিয়ার বলি। আপনার টেলিভিশনে অ্যাপ্লাই করছি এপ্রিল 10 তারিখে, কিন্তু মে 13 তারিখে আমরা সিটি পাইছি তার হওয়ার কথা রাজনের জন্য। এর জন্য আমি সোশ্যাল সিকিউরিটি এবং গ্রিন কার্ড পাঠিয়ে দিয়েছি। আর জি, যখন আমি অ্যাপ্লাই করি তখন আমি স্যার দুই জায়গায় কাজ করি, দুই জায়গায় পার্ট টাইম। কিন্তু ওখানে যখন অ্যাপ্লাই করি তখন ছিল যে যেখানে লাস্ট কাজ করছি সেখানে দেওয়ার জন্য, কিন্তু সেটা আমি কম দিন কাজ করছি, যেখানে 3 মাস কাজ করছি মাত্র। এটা আর তারিখ ছিল আমার 9 তারিখ, সেখানে ভুল করে 7 তারিখ লিখছি। আচ্ছা, ঠিক আছে। ওখানে আমার এখন আপডেট আছে, কিন্তু আমি আপডেট উইকলি সার্টিফিকেট করে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর আমার আলাদা হবে আবার প্যান্ডামিক অ্যাপ্লাই করা লাগবে কিনা আপনি শুনবেন। ধন্যবাদ আপনাকে। আপনি পিএইউ অ্যাপ্লাই করতে হবে কিনা সেটিও জানতে চেয়েছেন। ধন্যবাদ। ওকে, আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কি আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম আজিমুন নেসা। আমি অনেকদিন ফোন করতে পারছি, আজকে পাচ্ছিলাম না, 13 মাস পর পেয়েছি ভাই আপনাকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি একটা ডে কেয়ারে অ্যাসিস্ট্যান্ট টিচারে কাজ করি, তো ওখান থেকে আমাকে W2 দিয়েছে। আমি W2-র মিডল 2টা নাম্বার ভুল ছিল, তো আমি যখন আনএমপ্লয়মেন্ট করি অ্যান্ড সবকিছু ঠিক হয়, তো 3 দিন পর আমি একজনের সাথে কথা বলি, তো ওনাকেও বললাম যে এরকম আমার আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের আমার মাঝখানে একটা নাম্বার ভুল। তো ওনার বলে ইটস ওকে, ইটস নট প্রবলেম, ইউ সেন্ড মি দ্য অরিজিনাল ওয়ান। দেন আই সেন্ড, বাট আফটার ফিউ ডে আই সি মাই অ্যাকাউন্ট ইজ 00, দেন আই থিঙ্ক ইটস ওকে। বাট আফটার 15 ডে দে আর সেন্ড মি আই এম নট এলিজিবল ফর দ্য আনএমপ্লয়মেন্ট দ্য লেটার কাম, because my income is $516. This one is, I prefer work part-time, KFC, this one is $516. Then I resign the job. And they are saying, you are qualified, then send all pay stuff, the four quarter, 2018 mm-hmm. to 2019, until December. Then I send, but already 3 months.
and I don't have no answer, and you know the situation. Okay. And I don't know what I do. আপনি নিউ ইয়র্ক স্টেটে? হ্যাঁ, আমি নিউ ইয়র্কে, জামাইকাতে। আচ্ছা, ভাই, এখানে একটা জিনিস, আচ্ছা, আরেকটি ব্যাপার, জি, মোহাম্মদ হাসান বলুন। না, ইআই নাম্বার, সোশ্যাল সিকিউরিটি ভুল হয়েছে, না ইআই নাম্বারটা ভুল হয়েছে, এটা কি ডিজিট ভুল হয়েছে? সোশ্যাল সিকিউরিটি। সেখানে আপনি দেখলেন যে একটি সোশ্যাল একটি নাম্বার ভুল, বাকি সব ইনফরমেশন ঠিক আছে। দুই তিন দিন আগে আমি পেয়েছিলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, এটি যে আপনি পাঠিয়েছেন, এটি কি সিকিউর মেসেজের মাধ্যমে পাঠিয়েছেন, না ফ্যাক্স করেছেন, না মেইল করেছেন? আমি একবার ওদের ইয়েতে ফ্যাক্স করেছি, এন্ড ইভেন আমি এক্সপ্রেস মেইলও পাঠিয়েছি, দুইবারই পাঠিয়েছি, এবং আমার অফিস থেকে ওরা ঠিক করে দিয়েছে W2, ওটাও আমি পাঠিয়েছি। আচ্ছা, আমি আপনার আপনার প্রশ্নোত্তর মোহাম্মদ হাসান দিবেন। আপনাকে একটি কথা বলবো, আপনি যদি পারেন TVN24 এর ফেসবুক লাইভ যেটি আছে এখানে একটি মেসেজ পাঠিয়ে রাখবেন, সেখান থেকে আমরা আপনার ফেসবুক আইডি যদি থাকে সেটা নিয়ে নিব, পরবর্তী যোগাযোগ করবো, কারণ আপনাকে ইউ উইল নিড হেল্প। আপনি এখন শুনবেন মোহাম্মদ হাসানের কাছ থেকে, কিন্তু ইউ উইল নিড সাম গুড হেল্প, ইট শুড নট বি দিস ডিফিকাল্ট, এটা এত ডিফিকাল্ট হওয়ার কথা না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফ্রাস্ট্রেশন, কারণ কি ভাইয়া আমার ডিপেন্ডেন্ট করে আমার ফ্যামিলি আমার উপরে। ইয়া, আই নো, আই আন্ডারস্ট্যান্ড, এস, আই আম ভেরি হার্টফুল, বিকজ আমি এক দিন মাস থেকে আপনার সাথে কথা বলবো আমি পারতেছি না ভাই। আসলে আপনি কি আমার কথা শুনেছেন যে ফেসবুকে আমি একটি আমাদের টিভিএন 24 এর লাইভে একটি একটি মেসেজ পাঠিয়ে রাখবেন যে আপনি নেসা, আপনার সাথে কথা হয়েছে আজ, শুধু একটি কথা, একটি মেসেজ পাঠিয়ে রাখবেন, আমরা সেখান থেকে তুলে নিব বাকিটা। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। বাই। দর্শক, আপনারা যাবেন না কোথাও, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আসছি খুব তাড়াতাড়ি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, সবাইকে বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা আরো কয়েকটি প্রশ্ন নিব, কিন্তু আমি বলে রাখতে চাই আমাদের যে বোনের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, আপনাকে একটু আপডেট দিয়ে রাখতে চাই। আই গট ইট, আমি আপনার মেসেজ পেয়েছি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি, বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম সালাম। আমি নাহার বলছি, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে শুনলাম যে সকল স্টুডেন্টের যে সকল স্টুডেন্ট ফ্রি লাঞ্চ পেত তাদেরকে $420 দেওয়া হবে। আমার প্রশ্ন হলো এই টাকা কোথা থেকে দিবে এবং কিভাবে পাবো? থ্যাংক ইউ। আচ্ছা, হোয়ার এন্ড হাউ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রিয় দর্শক, কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভাই ভালো আছেন, আমি মাসুদ কুইন্স থেকে বলছি। মাসুদ ভাই, অনেকদিন পর আপনার কথা শুনলাম, বলুন। থ্যাংক ইউ ভাই, হাসান ভাইকে দেখো ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আমি সেলফ এমপ্লয় হিসেবে অ্যাপ্লিকেশন করছি April 10, 2020, আমার অ্যাপ্রুভ হয়েছে, আই এম গেটিং পেমেন্ট লাস্ট 3 উইকস, কিন্তু আমি একটা পার্ট টাইম জব করি, হ্যাঁ পার্ট টাইম জব করি আপনার হোম কেয়ারে, 28 ঘন্টা এভরিডে 4 ঘন্টা কইরা, কয়দিন এজ এ স্যাম্পল হিসেবে অ্যাপ্লাই করছি, কারণ আমার এই মুহূর্তে কি করা উচিত? কয়দিন কাজ করছেন আপনি? আমি 7 দিন কাজ করি, 4 ঘন্টা করে 28 ঘন্টা পার উইক। ওকে, কিন্তু ওরা আমার অ্যাপ্রুভ করছে, আমাকে একটা চিঠিও দিয়েছে যে ইউ আর এলিজিবল, সেটা ঠিক আছে। আচ্ছা, এখন আপনি কি করবেন সেটা জানতে চাচ্ছেন? আমি মানে আমি এবং আমি স্টিল ক্লেম করি উইকলি 00, সবকিছু 00 দেই।
আপনাদেরকে আরেকটি প্রশ্ন আমি নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন? আমার একটি প্রশ্ন ছিল, আমি কুইন্স থেকে বলছি। তো আমি এপ্রিল 22 আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করি, কিন্তু এখন অলমোস্ট 6 উইক হয়ে গেছে, আমি এখন পর্যন্ত কিছু পাইনি, পেমেন্ট স্ট্যাটাস বলছে আমার পেনি 00। লাস্ট 3 উইকস আগে আমাকে বললো যে তুমি ক্লেম করে যাও। ওকে, আমি ক্লেম করে যাচ্ছি, আর নেক্সট উইক আবার তো আমার সবকিছু নিলো, আমি কত টাকা পেতে পারি বা কিছু সবকিছু তারা ডিটেলস তারা দিল, কিন্তু এখন পর্যন্ত কোনো কথা নেই। এখন লাস্ট উইক আমার একটা স্ট্যাটাস একটা হচ্ছে যে তারা আমার এই প্রতিবেশীতে তারা ওয়ার্কিং করছে লাস্ট উইক আগে। আচ্ছা, আপনি একটু ফোনটি স্পিকার থেকে নিয়ে হাতে নিয়ে কথা বলুন, আপনার শেষের অংশটি শুনতে পাইনি। টু উইকস আগে আমার স্ট্যাটাস দেখাচ্ছে আমার অ্যাপ্লিকেশন রিভিউ তারা ওয়ার্ক করতেছে অ্যাপ্লিকেশন নিয়ে, কিন্তু কোনো কিছু আমার একটা সমস্যা, আমি ট্রাই করি তখন যখন আমি ইউ এটা অ্যাপ্লাই করি তখন আমার যে ছোট্ট যে লাস্ট কোশ্চেনটা যে আমি ওখানে আমরা দেখা হয়েছে যে তারা আমার অ্যাপ্লিকেশন রিভিউ করছে, ওয়ার্ক করছে অ্যাপ্লিকেশনটা নিয়ে। আচ্ছা, কিন্তু আমার এখন পর্যন্ত কোনো কিছু ব্যালেন্স 00, আমি যখন ক্লেম করি তখন তারা বলে যে আমি পারফেক্টলি সব কিছু ক্লেম করা হয়েছে, আমার ক্লেম তারা প্রসেস এন্টার করছে প্রসেসিং জন্য। আচ্ছা, আপনি কি W2 নাকি সেলফ এমপ্লয়েড? হ্যাঁ, আমি W2। ভেরি গুড। কতদিন কাজ করেছেন শেষবার? আমি লাস্ট আমি এপ্রিল 3 আমি কাজ থেকে আসি, তখন আমি মাত্র 3 দিন কাজ করতাম, পার্ট টাইম কাজ করতাম। এর আগে আমি, হ্যাঁ না, এর আগে আমি 5 দিন কাজ করছি ফুল টাইম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, আপনি শুনবেন, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ হাশেম, চলুন আমাদের প্রথম প্রশ্ন থেকে আমরা শুরু করি। জি, জামাল ভাই উনি প্রশ্ন করেছে, এপ্রিলের 10 তারিখ করেছে, ওনার কাছ থেকে উনি ডকুমেন্ট চেয়েছে, গ্রিন কার্ড ও সিকিউরিটি উনি পাঠিয়ে দিয়েছেন। উনি আবার দুইটা জব করে, একটা পার্ট টাইম আর একটা মেবি ফুল টাইম। সো উনি লাস্ট কাজটা উপর ভিত্তি করে আপনার আনএমপ্লয়মেন্টটা উনি ক্লেম করেছে, আবার উনি বলতে চান উনি ওনাকে পিইউএ করতে হবে কিনা। দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা বলতে চাই যে আপনি, আমরা সেভারাল টাইম বলেছি যে আপনার আনএমপ্লয়মেন্টটা ক্যালকুলেশন কিভাবে হয়, যে বেনিফিটটা, সেখানে ওরা 5টা কিংবা 4টা কোয়ার্টার নিয়ে যে কোয়ার্টারের মধ্যে সবচাইতে আপনি বেশি করেছেন সেটাকে 26 দিয়ে ভাগ দিয়ে যেটা হবে সেটা যদি 504 টাকার নিচে হয় তাহলে সেই টাকাটা পাবেন, আর 504 টাকার বেশি যদি হয় তাহলে আপনি 504 টাকা পাবেন প্লাস $600 এডিশনাল পাবেন। তো এখানে আপনি চিন্তার কোনো কারণ নেই, আপনি যে লাস্ট জব ছিল যেটা এটাকে দিয়ে ক্লেম করে যাবেন, কিন্তু লেবার ডিপার্টমেন্টের আপনার রেকর্ড রয়েছে, তাদের আন্ডারে আপনি কতটুকু কাজ করছেন সেটা ওরা বের করে ক্যালকুলেশন করে আপনাকে এটা দেবে। তবে আপনি যেটা করতে হবে সেটা কন্টিনিউ সার্টিফাই করে দিতে হবে, যেহেতু আপনি W2 আপনি সেলফ এমপ্লয় নয়, যে UI আপনার যদি এটা ফাইনালাইজ হয়ে যায় তাহলে আপনাকে PUA করতে হবে না, এটার উপর ভিত্তি করে আপনাকে বেনিফিটটা দেওয়া হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, UI যারা কোয়ালিফাই না তাদের জন্য কিন্তু PUAটা ওরা আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেয় পরে এটাকে সাবমিট করে, স্পেশালি সেলফ এমপ্লয়ের ব্যাপারে। সো আপনার চিন্তার কোনো কারণে আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন, আপনার বেস্ট অন যতটুকু কাজ করছে সেটার উপর ভিত্তি করে বেনিফিটটা আসবে। তারপরে বলেছেন, সেকেন্ড কোয়েশ্চেন ছিল আসিমুন
নেসা, উনি ডে কেয়ারে কাজ করত, ডাব্লিউ টু পেয়েছে, কিন্তু ডাব্লিউ টু সোশ্যাল সিকিউরিটি ভুল ছিল। এখানে হাবিব ভাই একটা ব্যাপার রয়েছে, আপনার যদি আপনি উনি আবার এটাও বলেছে ফোর ইয়ার্স কাজ করে আবার সোশ্যাল সিকিউরিটি কিভাবে আবার ভুল হতে পারে, তো সেটা যদি আনলেস ওরা যদি পেরোল কোম্পানি যদি থার্ড পার্টি এগুলো যদি চেঞ্জ না করে তাহলে তো ওই রেকর্ডটা ওখানে থাকার কথা যেটা আগে ছিল তিন চার বছর ধরে। আমার কাছে মনে হচ্ছে এটা নতুন আর একটা থার্ড পার্টি ভেন্ডারের মাধ্যমে ওরা পেরোল রান করতেছিল যার ফলে সোশ্যাল সিকিউরিটি ভুল করেছে। সো সেই ক্ষেত্রে আপনার ডাব্লিউ টু কোনো অসুবিধা হবে না, এটা এটা ভুল বলেছে, কারণ সোশ্যাল সিকিউরিটি ভুল হলে তাহলে আপনার যে আর্নিংটা এটা কিন্তু রিপোর্ট হচ্ছে না আপনার আপনার সোশ্যাল সিকিউরিটির ভিত্তি করে, কারণ আপনার এটা ফার্স্ট আপনার কাজ হবে আপনার এমপ্লয়ারকে নোটিফাই করা, তারা এটা কালেক্ট করে আপনার সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর কাছে সাবমিট করবে। সো সেই কপিটা একটা কপি আপনাকে দিবে, একবার সোশ্যাল সিকিউরিটির কাছে থাকবে, একবার তাদের রেকর্ডে থাকবে। তো যেটা আপনি কালেক্টেড পেয়েছেন ডাব্লিউ টু সেটা আপনার আপনার লেবার ডিপার্টমেন্টকে পাঠাতে হবে এবং সেটা পাঠিয়ে দিয়েছেন, তবে একটু সময় লাগতেছে প্রসেস হওয়ার জন্য। হাবিব ভাই এখানে একটা কথা বলে রাখি, আজকে আমরা যেটা নিউজে পেলাম 10 উইকের মধ্যে অলমোস্ট 40 মিলিয়ন আনএমপ্লয়মেন্ট পুরো ইউনাইটেড স্টেটের মধ্যে সো ফার আজকে পর্যন্ত 40 মিলিয়ন পিপল আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছে, তো নিউ ইয়র্কের মধ্যে আছেই। তো সুতরাং আপনি যেটা করেছেন রাইট, যেটা ওরা কারেকশন করে আপনি পাঠিয়ে দিয়েছেন, তবে একটু সময় লাগবে, আপনার একটু ধৈর্য ধরতে হবে, এখন ওরা প্রসেসিং এর ব্যাপার আর কিছু না, আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন। আরেকটা জিনিস আমি বুঝিনি ওনার, সেটা যে উনাকে কেন ডিনাই করবে, মানে জিরো যেটি দেখাচ্ছে $516 তার ইনকাম ছিল, চিন্তার কোনো কারণে একটু সময় যাচ্ছে। নাহারের কোয়েশ্চনের উত্তর মেবি আপনি দিতে পারবেন, সেটা আমার কাছে নেই, যেটা উনি বলেছে স্কুলে সেটি খুব দ্রুত বলে দেই, এই এটি চেক পাঠানো হবে, কারণ প্রতিটা স্টুডেন্টের ইনফরমেশন স্কুলের কাছে আছে, স্কুলের কাছ থেকে এটা নিউ ইয়র্ক সিটির কাছে আছে, নিউ ইয়র্ক সিটি যখন এটা ইস্যু করবে এটি চলে যাবে আপনার বাসায় সোজাসুজি, কাজে এই ব্যাপারে কোনো চিন্তা, ইট উইল বি আ চেক, কাজে এটির কবে হবে এটি এখন আমরা জানি না, হয়তো আগামীকাল একটি আপডেট থাকতে পারে আমাদের কাছে, আপনি খেয়াল রাখবেন নাহারাপা, আমরা জানিয়ে দিব আগামীকাল, ধন্যবাদ, কিন্তু আপনি পাবেন এটি চেকে, চেকের মাধ্যমে। ওকে, মাসুদ ভাইয়ের যিনি কুইজ তৈরি করেছেন, উনি সেলফ এমপ্লয়ি অ্যাপ্লাই করেছেন 10 তারিখে 3 উইক করেছে, টাকাও পেয়েছে কিন্তু ওরা অ্যাপ্রুভ করেছে, আবার উনি এখন হোম কেয়ারে কাজ করতেছে মোর দেন 4 ডেজ আই বিলিভ। তো হোম কেয়ারে কাজ করতে গেলে আপনি যখন সার্টিফাই করতে যান আপনি এটা আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে, আপনি কিন্তু এখানে একটা মিথ্যা বলে আপনি বেনিফিটটা নিচ্ছেন, এটা কিন্তু অডিট হতে পারে, সুতরাং আপনাকে বেনিফিটটা ব্যাক হতে পারে, ব্যাক দিতে হতে পারে, এবং আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট ফর ফিউচার ইয়ারের জন্য ব্লক হতে পারে। সো সুতরাং আপনি যখন সার্টিফাই করবেন আপনি অবশ্যই আপনি যতদিন কাজ করেন সেটা বসাতে হবে, এবং যে আর্নিং অ্যামাউন্টটা কত সেটা আপনাকে আপনাকে রিপোর্ট করতে হবে, সেটার উপর ভিত্তি করে ওরা যদি দেয় আপনি সেটা নেবেন, আর যদি না পান তাহলে আপনার কন্টিনিউ কাজ করে যাবেন। তো এখানে আপনি এই না জিরো বলে জিরো এটা আপনি কন্টিনিউ করতে পারবেন। হ্যাঁ, আর একটা ব্যাপার, উনি কিন্তু 7 দিন কাজ করছেন, জি মানে টেকনিক্যালি 7 দিন কাজ করলে উনি মোর দ্যান $504 বেশি মেক করতেছে, উনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাওয়ার মেবি এলিজিবিলিটি হারি। হ্যাঁ, এবং আপনি তো আপনাকে সত্য যেটা সেটাই ক্লেম করতে হবে, নালে আনএমপ্লয়মেন্ট লেবার ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে একটা কঠিন চিঠি পাঠাবে, সো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, আপনি যদি আনএমপ্লয়মেন্ট বজায় রাখতে চান বা যেভাবে চলতেছে এটা, আপনি 3 দিনের বেশি কাজ করতে পারবেন না, দ্যাটস অ্যানাদার রুল, আপনি ইউ শুড নো। আরেকটা জিনিস এটাও ঠিক, আপনি যদি এখন কাজ আছে আপনি কন্টিনিউ সার্টিফাই করে যান, সার্টিফাই করার পর ব্লক হয়ে গেল, দেন আপনার যখন কাজ থাকবে না এটা কিন্তু আপনি আবার পরে একই অ্যাকাউন্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আবার রিসার্টিফাই করতে পারবেন পরে যদি কাজ না থাকে। ঠিক আছে, শেষ প্রশ্ন। জি, আরেকটা একটু আপডেট ছিল আজকে যেটা আইআরএস থেকে এসেছে, আমাদের শেষ একটি প্রশ্ন ছিল কুইন্স থেকে, এপ্রিল 22 তে উনি ফাইল করেছেন, অ্যাপ্লাই করেছেন, 6 উইক হয়ে গেছে, 00 হ্যাঁ ক্লেম করে যাচ্ছে উনি, কোনো পেমেন্ট পাচ্ছেন না, এবং শেষ 2 উইক যে উনি দেখছেন যে রিভিউইং, এটা এখনো বলা আছে রিভিউ, উনি ডাব্লিউ টু তে কাজ করেছেন। জি, এগেইন ডাব্লিউ টু তে কাজ করলে ওদের কাছে রেকর্ড থাকবেই,
তো আপনার যদি সিডি ভুল না হয় একটু আগে যেটা বলেছিলাম, সো ওদের রেকর্ড থাকবে, ওরা প্রসেস করে আপনি যেটুকু বেনিফিট পাবেন সেটার উপর ভিত্তি করে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট প্লাস $600 এটা এডিশনাল যোগ করে আপনাকে পাঠিয়ে দেবে, তবে আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন। হ্যাঁ, এবং আমি যেটি শুনছি গত দু তিন সপ্তাহ ধরে, যাদেরই ছয় সপ্তাহ বা আট সপ্তাহ ধরে পাচ্ছিলেন না পয়সা অথবা ক্লেম করে যাচ্ছিলেন তারা, তাদের কিন্তু একটি বড় চেক আসতেছে প্রথমবার, এরপর আসছে যেটি সেটি উইকলি। সো ছিল না এই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি জব না থাকে তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিলে আপনার এই যে বড় অ্যামাউন্ট যেটা বলতেছে সেটা আসবে। মোহাম্মদ হাশিম, আরেকটি ছোট্ট করে আমাদের হাতে একেবারে শোনেন, যারা মার্চ মাসে এসেছেন, কিছু আমি প্রশ্ন দেখলাম মার্চ মাসে এসেছেন এদেশে, গ্রিন কার্ড পেয়েছেন, সোশ্যাল সিকিউরিটি, তারা কি কোনো রকম কোনো কিছু পাবার সুযোগ আছে কিনা, স্টিমুলাস অথবা অন্য কিছু? মার্চ মাসে এই 2020-তে যেহেতু তাদের রেকর্ড আপনার আইআরএস এর কাছে নেই, এই মুহূর্তে স্টিমুলাস পেমেন্টটা পাবে না, তবে তারা যেটা করতে পারবে নেক্সট ইয়ার যখন ট্যাক্স রিটার্ন করবে, যে যে টাকাটা ওরা পায় নাই সেটা নেক্সট ইয়ারে ওই আপনার স্টিমুলাস প্যাকেজটা পাবে। আচ্ছা, মোহাম্মদ হাশিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আগামীকাল একই চ্যানেল একই সময়ে, ভালো থাকবেন, শুভরাত্রি, আপনার কাছ থেকে বিদায়। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের অনেক প্রশ্ন ছিল আজকে রেন্ট নিয়ে, আমি দেখেছি আগামীকাল আমার সাথে থাকবেন কাউন্সিল মেম্বার কোয়াস্টা, এবং তার কাছ থেকে আমরা কিছু আপডেট জানতে পারবো, নিউ ইয়র্ক সিটি থেকে আমাদের কিছু আপডেট জানার কথা রেন্ট এবং অন্যান্য ব্যাপারে, সেই ব্যাপারে বিশদ আলোচনা হবে আগামীকাল দ্য ভিউজ অনুষ্ঠানে সন্ধ্যা 6টায়, থাকবেন সেখানে। অনেক প্রশ্ন আমি দেখেছি যেটি উত্তর দিতে একটু সময় লাগবে, কিন্তু আমরা দিব, হয়তো আজ রাতের মধ্যে দিব, কারণ কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দেখেছি দ্যাট ইউ নিড সাম অ্যান্সার্স, আপনাদের ধৈর্য ধরে। এবং আরেকটি ব্যাপার, একজন আরেকজনকে হেল্প করছেন, ট্রাস্ট মি, এছাড়া আমরা এটি খুব দরকার, আপনাদের যাদের এই ব্যাপারটি জানা আছে, এক্সপিরিয়েন্স আছে, জ্ঞান আছে, আপনারা করতে পারেন, প্লিজ ডু সো। আর আরেকটি ব্যাপার, লিভ এ কমেন্ট, কি বিষয়ে আপনারা জানতে চান সবচেয়ে বেশি, কোন বিষয়ে চান আমরা কথা বলি, সেটি অ্যানালিসিসে হোক অথবা দ্য ভিউজ অনুষ্ঠানে হোক, যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, থাকবেন TBN24 সাথে, এবং TBN24 আপনার বাসায় দেখার জন্য যদি পারেন সাবস্ক্রাইব করুন টোটাল কেবল। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল সন্ধ্যা 6-7টায়। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com।